হেই গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছো? তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন এবং ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে গাইস, যে আজকের ভিডিওতে আমরা কিভাবে তোমরা $2 কিংবা $1 কুপন যেটা আমি পাইছি সেটা তোমরাও কিভাবে পাবা সেটা কিন্তু তোমাদের বলে দেবো, এবং লাইভে দেখাই দেবো যে তোমরা কিভাবে পাবা, এটা কিভাবে কাজ করে। আর তোমাদের যে বড় দুইটা সমস্যা, যে অ্যাপস রিইনস্টল করলে পয়েন্ট পাওয়া যাচ্ছে না, আর একটা হচ্ছে অ্যাপস কেন কেটে নিচ্ছে, এই দুইটা বড় সমস্যা। মোট এই তিনটা বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানানো। তো গাইস, সবার কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা কিন্তু কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটিকে সবাই একবার করে লাইক করে দিও, আর একটা করে চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইবটা করে দিও। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ডিসকর্ড সার্ভারের লিংক কিন্তু তোমরা পেয়ে যাবা। তো তোমরা সবাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি সরাসরি চলে আসছে আমাদের স্ক্রিনে। তো তোমাদের আজকে আমি যেই জিনিস দুইটা জিনিস দেখাবো, আর তোমাদের $2 তোমরা কেমনে ফ্রিতে বোনাস কিংবা কুপনটা পেয়ে যাবা তা আমি কেন দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একদম স্কিপ করবো না। তো ফার্স্ট অফ অল, তোমাদের যে সমস্যা দুটো সেটা তুমি দেখতে পারলাম, তো তোমাদেরও দেখাই চলো সমস্যা দুইটা। তো ফার্স্টে একটু প্লে স্টোরের দিকে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল যে সমস্যাটা তোমাদের, ফার্স্ট অফ অল যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু যে ভাই, অ্যাপস ইনস্টল করলে পয়েন্ট কেন দেয় না, এটা অনেক বড় একটা সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের জন্য, যে অ্যাপস ইনস্টল করলে পয়েন্ট কেন দেয় না সেটা একটু দেখাই। তো গাইস, আজকে কিন্তু 11 তারিখ, আর 11 তারিখে পয়েন্টের কথা ছিল, কিন্তু আজকেও কিন্তু কোনো পয়েন্ট দেয়নি। তো গাইস, কেন অ্যাপস ইনস্টল করলে পয়েন্ট দেয় না তখন তোমাদের একটু এমন একটু বলি। দেখো এখানে কি আছে, স্পেশাল আর্ন রেট। তো তোমরা এখানে আর্ন 5 পয়েন্ট পার $1। এখন এইখানে যে অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু অ্যাপস, এখানে এরপরে ক্লিক করলেও কিন্তু তোমাদের পয়েন্টের এখানে নিয়ে যাবে। তো এই অ্যাপসগুলো যদি তোমরা ইনস্টল করো তাহলে কিন্তু কোনো পয়েন্ট তোমরা পাবা না, কারণ এগুলো ইনস্টল করলে কিন্তু পয়েন্ট দেবে না। এর ভিতরে যদি তুমি $1 খরচ করো তাইলে কিন্তু তুমি এখান থেকে 3 পয়েন্ট কি 4 পয়েন্ট বা 5 পয়েন্ট পেয়ে দেওয়া, ইনস্টল করলে কিন্তু তোমাকে কোনো পয়েন্ট দিবে না। আর সেকেন্ড যে কথাটা, যে এর নিচে যে অ্যাপসগুলো থাকবে, মনে করো কোনো ডলার আইকন থাকবে না, 5, 6, 10, 15, 20, 30 এরকম যেগুলো থাকবে, গেট পয়েন্ট টু ইনস্টল অ্যাপস ফর ইনস্টল অ্যাপস, এই লেখার নিচে যেগুলো অ্যাপসগুলো থাকবে ওইখানে তুমি ইনস্টল করলে পয়েন্টগুলো পাবা। আর সেকেন্ড যে বড় সমস্যার কথা, যে পয়েন্ট ভাই, আমরা অ্যাপস ইনস্টল করলাম পয়েন্ট পাইছি, এখন পয়েন্টটা কেন কেটে নিচ্ছে? তো এখন তোমাদের একটু বলি যে পয়েন্টটা কেন কেটে নিচ্ছে। তো দেখবা যখন অ্যাপস ইনস্টল করার এখানে থাকে তখন তো ওখানে লেখা থাকে যে তোমরা 24 ঘন্টার, মানে ইনস্টল অ্যাপস ফর এ ডে, মানে ডে কয় দিন, একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। তো তোমরা 24 ঘন্টা অ্যাপস ইনস্টল করার পরে 24 ঘন্টা তোমার ফোনে না রাখো তাহলে কী হবে, তোমাদের যেই অ্যাপসটা ইনস্টল করছো ওইটা থেকে যেই পয়েন্টটা পাইছো তোমাদের তখনই ওই পয়েন্টটা কেড়ে নেবে। আর 24 ঘন্টা রাখার পরে যদি তোমরা আনইনস্টল করে দাও অ্যাপসটা তো কোনো সমস্যা হবে না। কে অনেকে আছে তাদের ফোন স্লো কাজ করে না। তো গাইস, তোমাদের কয়েকটা কথা বলি, যদি ফ্রিতে কিছু নিতে হয় তো কিছু দিতেও কিন্তু হয়, কিছু করার নেই। তো 5টা অ্যাপস ইনস্টল করে তুমি যদি 30 পয়েন্ট পাও তো একটা দিনের জন্য হলেও তোমাকে অ্যাপসটা ফোনে রাখতে হবে 24 ঘন্টা, বেশি না গাইস, 24 ঘন্টার জন্য তোমাকে ফোনে অ্যাপসটা রাখতে হবে, তারপর তুমি ডিলিট করে দিতে পারো। তো এটাই ছিল তোমাদের বড় দুইটা সমস্যা। এখন যে একটা ট্রিক্সের কথা বলতেছি, তো $2 আমি ফ্রিতে পাইছি, তোমাদের আমি কেমনে দেখায় এটা, এ দেখো $2, তাই তো? এখানে দেখছো অফার অ্যান্ড নোটিফিকেশন, এই যে আমার যে অফার দেখছো, এই দেখো এইখানে আমি $1 পাইছি, $1 অ্যাপস অ্যান্ড ওভার গেম ওভার $1, ঠিক আছে? তুমি $1 উপরে যাই কিনবা না কেন, তোমার এখানে তুমি $1 মাইনাস করতে পারো। মনে করো আমি সাপোজ আমার গেমে উইকলি আছে কত, $1.99, তাই তো? যখন আমি উইকলিটা কেনার পরে এইটা যখন আমি ই করবো, মানে এইটা সিলেক্ট করে দেবো, তখন কিন্তু আমাদের উইকলির দামে দেবে মাত্র 99 সেন্ট, $1 কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো $4 একটা ক্রেডিট পাইছি, এটা হচ্ছে কিনা আমাদের ইবুকের জন্য, অন্য কোনো গেমের থেকে কাজ করবে না, ঠিক আছে? তো গাইস, এটা কিন্তু নোটিফিকেশন $1 একটা ইমেলে পাইছি, একটা ইমেলে কিন্তু পাইনি, আমরা কিন্তু আগেও আর একটা ইমেলে পাইছি। তো এটা কেমনে পাইলাম সেটা তোমাদের এখন দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবো না একদমই। তো ফার্স্ট অফ অল, তোমরা প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা খুলছো, পয়েন্ট পাইছো, সাপোজ থেকে কিছু কিনছো, কিন্তু তোমাদের একটা অনেকের কি সমস্যা থাকে, যে তোমরা কিন্তু প্লে পয়েন্টটা চেক করো না, যে তোমরা প্লে পয়েন্ট কবে পাইলে কি পাইলে না, প্লে পয়েন্টের যে মেইলে কি আসলো কি আসলো না, এটা কিন্তু অনেকেই চেক করে না। তো এটা কিন্তু বড় একটা ভুল, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমার যে মেইলে আমি অফারটা পাইছি সেই মেইলে চলে গেলাম, মেইলে যাওয়ার পরে যে কাজটা, এখানে গুগল প্লে লিখে সার্চ দিবা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক মেইল আছে, দেখো ইউ জাস্ট ফর ইউ $4 টুয়ার্ড ইবুক, ঠিক আছে, আনলক ইউর $1, দেখতে পাচ্ছ আনলক ইউর $1, এরকম কয়েকটা মেইল তোমাদের থাকবে যখন তোমরা ডলারটা পেয়ে যাবা, ঠিক আছে?
ডলারটা পেয়ে যাওয়ার পরে আনলাকি ওর $1 কিংবা আনলাকি ওর $2, আমার যে মেইন যে মেলটা তোমরা তো দেখলে ভাই পুরো একদম থ হয়ে যাবো যে আমি মেইন যে মেলটা $2 $3 করে অনেক কিছুই পাইছি। তো গাইস এইটা কিন্তু আজকে বহুত একটা ইম্পর্টেন্ট বিষয়টা ছিল যেটা তোমরা মানে ফ্রিতে কিন্তু ডলারটা আর্ন করতে পারবা, কেমনে পারবা সেটা কিন্তু তোমার দেখাই দিলাম। দেখতে পাচ্ছ যে আমার মেইন যে মেলটা, মেইন যে মেলে তোমরা এখানে গুগল প্লে লিখে আমি দেখো সার্চ দিতেছি, দিয়ে এরপর এই দেখতে পাচ্ছ এই দেখো এখানে আমার কত মেইল ছিল আমার, কারণ এই মেইলটার বয়স প্রায় আমার 2 বছর হইতে গেল। তো 2 বছর আমি আগে জানতাম না গাইস, তো এটাও অনেক একটা মানে আমার জন্য দুঃখের একটা বিষয়, আমি অনেক কিছু মিস করছি। তো জানার পর থেকে আমি এখন কিন্তু এগুলো নিয়ে থাকি এখন। তো আমি এখান থেকে পয়েন্ট নিছি, তারপরে সিলভার প্লেয়ার এখান থেকে ই নিছি, মনে করো যে বোনাস যে পয়েন্টটা, আর $2 জিনিস নিলে $1 মাইনাস হয়ে যাবে। তো গাইস তোমরাও কিন্তু এভাবে চাইলে নিতে পারো, তোমরা শুধু কি মেইলটা একটু চেক করবে যে কখন মেইলটা আসলো, কারণ অনেকেই কিন্তু মেইল না আসলেও কিন্তু মানে মেইল আসলে কিন্তু নোটিফিকেশন দেখায় না অনেকে, ঠিক আছে। তো গাইস তোমরা কিন্তু এরকমভাবেই আমাদের যে ইগুলা অফারগুলো এগুলো ক্লেম করে ডায়মন্ডগুলো কিনতে পারো। তো ওই তো ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাই দিও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আমাদের আবার কালকের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।